আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমরা কি জানি পৃথিবী ঘুরতেছে 1600 কিলোমিটার প্রতি ঘন্টায়, আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে 1,07,000 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ আমরা ঘুরছি 1,08,600 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যে আমরা ঘুরছি সেটা আমরা বুঝতে পারতেছি না কেন। গাড়িতে 100-150 কিলোমিটার বেগে গেলেই বোঝা যাচ্ছে যে গাড়িটা কত স্পিডে চলতেছে। সেখানে একটি এয়ারক্রাফট যখন 800-900 কিলোমিটার বেগে চলে সেটাও খুব একটা বোঝা যাচ্ছে না। উপরন্তু পৃথিবীতে এরকম 1,08,600 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঘুরতেছে সেটা বুঝতে পারতেছি না কেন। সেটার মূল কারণ হচ্ছে পৃথিবী একটি নির্দিষ্ট গতিতে ঘুরতেছে, তার গতি কমতেছে না বাড়তেছে না। অর্থাৎ আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় যে স্পিড ছিল, ভূমিষ্ঠ হওয়ার পরও পৃথিবীর সেই গতি আছে এবং এখনো একই গতিতে ঘুরতেছে। এবার আসা যাক পৃথিবীতে কে কার পিছনে ঘুরে। তরুণ বয়সে একজন আরেকজনের পিছে ঘুরেন, আবার সন্তান পিতার কাছে বেশি দামের কোনো কিছু আবদার করলে পিতা যদি সেটা দিতে না পারেন তখন ওই সন্তান পিতার পিছনে ঘুরেন। বিদেশে বিশেষত ইউরোপে যাওয়ার জন্য অনেকে অর্থ দেন দালালদের হাতে এবং পরবর্তীতে অনেকদিন দালালদের পিছনে ঘুরতে হয়, অথবা দালালরা পুরো টাকাটাই হজম করে ফেলেন। আবার অনেক হৃদয়বান ব্যক্তি কারো উপকারের জন্য হয়তো 2 লক্ষ টাকা ধার দিলেন এবং পরবর্তীতে ওই ব্যক্তিটি তাকে ধার পরিশোধ করার ক্ষমতা যখন হারিয়ে ফেলেন বা ওই ধার পরিশোধ ক্ষমতার ইচ্ছা থাকা সত্ত্বেও পরিশোধ করতেছেন না, তখন ওই যিনি ধার দিচ্ছেন তাকে অ্যাভয়েড করে চলেন এবং একসময় একে অপরকে শত্রু ভাবতে শুরু করেন। সেই জন্য পরিবার ভিত্তিক ঝগড়া বিবাদ এবং গ্রাম্য সালিশি বৈঠক হয়। কোনো কোনো ক্ষেত্রে যে ব্যক্তিটি ধার দিলেন সেটা তার মৃত্যুর কারণ হতে পারে। আরেকটি হচ্ছে জব্বা সাহেবের ছেলে ইউরোপ যাবেন, এই জন্য 6 লক্ষ টাকা দরকার। দালালরা জব্বা সাহেবকে ছেলেকে বুঝালো 6 লক্ষ টাকা দিয়ে ইউরোপে গেলে মাসে 2 লাখ টাকা বেতন, সুতরাং এই সুযোগ যেন হাতছাড়া না করেন। উপায়ন্তর না দেখে জব্বা সাহেব কিছু জমি বিক্রি এবং কিছু ধার দেনা করে 6 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠালেন। যদি উনি ইউরোপে যেতে পারেন তবে ভালো, আর যদি না যেতে পারেন তাহলে মরুভূমির বিভিন্ন জায়গাতে দেখা গেল যে ওনারা মৃত্যুবরণ করতেছেন, অথবা নৌকা দিয়ে পারাপারের সময় সে নৌকা উল্টিয়ে মৃত্যুবরণ করতেছেন। আরেকটি করুণ চিত্র হচ্ছে যে ওরা যদি কোনো সন্ত্রাসী গ্রুপের হাতে আটক হন তাহলে ওই সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণের জন্য বাড়িতে ফোন করান এবং আরো 1-2 লক্ষ টাকা আদায় করেন। এই জন্য কিছুটা সামাজিক দায়বদ্ধ থেকে আমি বলবো বিদেশে পাঠানোর আগে ভালো করে পরেক করে নিন ভিসা এবং অন্যান্য কিছু। এবার আসা যাক মূল প্রসঙ্গ, যে কি গতিতে আমরা ঘুরতেছি সে ব্যাপারে। টিঙ্কু তার দাদার সাথে গ্রামের বাড়িতে যাচ্ছেন, তার দাদা একটু কানে কম শুনেন। ট্রেনে চলন্ত অবস্থায় কিছুক্ষণ পরে দাদা তাকিয়ে দেখলেন যে পাশে একটা ট্রেন দাঁড়ানো অবস্থায় আছে। ধরি দুইটি ট্রেনই একই গতিতে যাচ্ছে এবং দুইটি ট্রেনের গতি 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। যেহেতু টিঙ্কুর দাদা দেখলেন যে পাশের ট্রেনটি দাঁড়ানো, উনি ভাবলেন এটা স্টেশন এবং উনি নামার উদ্যোগ নেওয়াতে টিঙ্কু বললেন কোথায় যাচ্ছ, দাদা বললেন স্টেশনে যাচ্ছি পান খেতে। তখন টিঙ্কু বলল আমরা চলন্ত অবস্থায় আছি। কেন টিঙ্কু দাদা বুঝলেন না পাশের ট্রেনটি চলছে, কারণ দুটোরই একই স্পিড, কিন্তু কোন একটা ট্রেনের গতি যদি অপর ট্রেনের থেকে বেশি বা কম হয় তখনই বোঝা যাবে পাশের ট্রেনটি চলছে। আমার এক গ্রামের মামা আজও বিশ্বাস করে না পৃথিবী ঘুরতেছে এবং মানুষ চাঁদে গিয়েছে। ওনার বক্তব্য হচ্ছে পৃথিবীর কোন অজানা জায়গাতে ওই যানটি অবতরণ করে যেটাকে চাঁদ হিসেবে দেখানো হয়ে গেছে এবং পৃথিবী ঘুরতেছে না, কারণ উনি সকালবেলা উঠতেছেন, উঠে দেখতেছেন সূর্য পূর্ব দিকে উঠতেছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। উনি ব্যাপারে আমাকে আরো সতর্ক করলেন যেন আমি বিজ্ঞানীদের এসব কথা বিশ্বাস না করি এবং যেটা বাস্তব সেটাকে গ্রহণ করি। পৃথিবী নিজে ঘুরছে, পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে, চন্দ্র নিজে ঘুরতেছে, আবার চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, অর্থাৎ জাগতিক এই ঘোরাঘুরির মধ্যে সব চলছে। এই ঘূর্ণায়মান অবস্থাতে এয়ারক্রাফটে টেক অফ করার পরে তার গতি কিভাবে ঠিক রাখে তা পরবর্তীতে ভিডিওর জন্যই আজকের এই পৃথিবী যে কি গতিতে ঘুরতেছে সেটা বলা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।